জঙ্গি ফিলিস্তিনের পাল্টা মিসাইল হামলা, ইসরায়েলের তেল আভিভ এবার কেঁপে উঠল এই মিসাইল হামলায়। যুদ্ধ চলছে, ভয়ঙ্কর পরিস্থিতি, আর তার মধ্যে সোমবার ইসরায়েলের এক সংবাদ মাধ্যমে নতুন করে হামলার খবরও সামনে আনা হয়েছে। সেখানে বলা হয়েছে হামাসের ছোড়া অন্তত দুটো মিসাইল ইসরায়েলের দক্ষিণে তেল আভিভে আছড়ে পড়েছে, আর যার জেরে হোলন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিসাইল হামলায় আহত হয়েছেন একজন, একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যাচ্ছে ফিলিস্তিনি জঙ্গির সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড এই হামলা চালিয়েছে। সোমবার গাজা থেকে অন্তত 10টি মিসাইল তেল আভিভকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলেই খবর। এদিকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। এই ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন বলেন গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে এরই মধ্যে বৈশ্বিক সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন বাইডেন। বক্তব্য দেবার সময় ইসরায়েলি মন্ত্রিসভাও এক হাত নেন বাইডেন। তিনি বলেন ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে রক্ষণশীল সরকার, এই সরকার পরিবর্তন করতে হবে। ইসরায়েলের এই সরকার সবকিছু খুব কঠিন করে তুলছে। বাইডেন আরও বলেন ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রকে কোনোভাবেই না বলতে পারে না। নেতানিয়াহু সরকার সহ ইসরায়েলি কট্টরপন্থীরা এর বিরোধিতা করেছে। বাইডেনের এই কঠিন একরখা মন্তব্যের পর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন গাজায় নির্বিচারে চালানো হামলা নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করতে তেল আভিভ যাবেন তিনি। গাজায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অক্টোবর থেকে শুরু হয়েছে এই হামলা, দু মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে 18,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি হামলার জের ধরে সরব হচ্ছে গোটা বিশ্ব। নভেম্বরের মাত্র কয়েকদিন যুদ্ধবিরতির পর ফের নতুন উদ্যমে খান ইউনিস সহ দক্ষিণ গাজার একাধিক এলাকায় হামলা শুরু করেছে ইসরায়েল সেনা। আকাশ এবং স্থলপথে ফিলিস্তিনি জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে IDF, আর এরপর থেকে ফের সেই চেনা ধ্বংসের ছবি গাজার বিস্তীর্ণ এলাকায়। আর এই মুহূর্তে গাজার পরিস্থিতি খুব ভয়ঙ্কর, বেশিরভাগ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে। অন্যদিকে বাস্তুচ্যুতরা রাস্তায় ঘুরছেন, অনাহারে দিন কাটাচ্ছেন, যাকে বলে ফিলিস্তিনি জঙ্গিদের শির দ্বারা গুড়িয়ে দিয়ে যুদ্ধে যথেষ্টই ভালো জায়গায় রয়েছে ইসরায়েল সেনা। কিন্তু তারপরেও গাজায় সংকটের মুখে পড়েছেন ইসরায়েলের সেনারা। জানা গিয়েছে এক অদ্ভুত রোগে আক্রান্ত হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সেনারা। এই রোগের নাম শিগেলা। বিশেষজ্ঞদের দাবি যুদ্ধের আবহে খারাপ স্বাস্থ্যবিধি এবং খারাপ খাবারই এই রোগের উৎস। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর ডাক্তাররা জানাচ্ছেন পেটের রোগে ভুগছেন ইসরায়েল সেনারা। যারা এই রোগে আক্রান্ত হচ্ছেন তাদের আপাতত কোয়ারেন্টিনে রাখা হচ্ছে, যুদ্ধক্ষেত্র থেকে দেশেও ফিরিয়ে আনা হচ্ছে ট্রিটমেন্টের জন্য। শিগেলা ছড়ানোর পেছনে বেশ কিছু কারণও অবশ্য পাওয়া গিয়েছে। ইসরায়েলে খাবার তৈরি করে তা গাজায় পাঠানো হচ্ছে, আর সেই খাবারেই শিগেলা ছাড়া অন্য ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়াচ্ছে। ইসরায়েল থেকে খাবার আনা হচ্ছে কম তাপমাত্রায়, কিন্তু সেনারা তা গরম না করেই খেতে বাধ্য হচ্ছেন, যে কারণে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়াচ্ছে। এছাড়া যুদ্ধক্ষেত্রে খারাপ অবস্থা, ময়লা আবর্জনা এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা না থাকাও শিগেলা ছড়িয়ে পড়ার বড় কারণ। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন কোনোভাবে আক্রান্ত ব্যক্তির মলের সংস্পর্শে এলেও এই রোগ দ্রুত ছড়ায়। এছাড়া আক্রান্ত ব্যক্তির খাবার অন্য কেউ খেলেও এই রোগ হতে পারে। এছাড়া নর্দমার জল দূষিত হওয়ার কারণেও ছড়াতে পারে এই রোগ। শিগেলা আক্রান্তের প্রভাব আমাশায় রূপান্তরিত হয়, যাকে বলে শিগেলোসিস। যে কোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত হলে তার জ্বর, রক্তাক্ত ডায়রিয়া, প্রচণ্ড পেটে ব্যথা এবং শরীরে জলের অভাব দেখা দেয়।
সময় মতো চিকিৎসা করা না হলে আক্রান্ত ব্যক্তির শরীরে গুরুতর সমস্যা তৈরি হয়, এমনকি আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে। ডাক্তাররা বলছেন ডোজ মেনে অ্যান্টিবায়োটিক, পর্যাপ্ত পরিমাণে জল এবং বিশ্রাম নিলে এই রোগ থেকে সেরে উঠতে পারেন আক্রান্ত ব্যক্তি। কিন্তু এর মধ্যেই প্রশ্ন উঠছে যে এর শেষ কোথায়, কবে থামবে এই যুদ্ধ? সেই অক্টোবর থেকে শুরু হয়েছে এই আক্রমণ প্রতি আক্রমণ, মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর জঙ্গি ফিলিস্তিনের পাল্টা মিসাইল হামলা, ইসরায়েলের তেল আভিভ এবার কেঁপে উঠল। ভয়ঙ্কর পরিস্থিতি, যুদ্ধ চলছে। তার মধ্যে সোমবার ইসরায়েলের এক সংবাদ মাধ্যমে নতুন করে হামলার খবরও সামনে আনা হয়। সেখানেই বলা হয়েছে হামাসের ছোড়া অন্তত দুটো মিসাইল ইসরায়েলের দক্ষিণ তেল আভিভে আছড়ে পড়েছে, যার জেরে হলোন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিসাইল হামলায় আহত হয়েছেন একজন, একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত, একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত। জানা যাচ্ছে ফিলিস্তিনি জঙ্গির সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড এই হামলা চালিয়েছে। সোমবার গাজা থেকে অন্তত 10টি মিসাইল তেল আভিভকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে খবর। এদিকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। এই ঘটনার আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন বলেন গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে এরই মধ্যে বৈশ্বিক সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাইডেন। বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলি মন্ত্রিসভারও এক হাত দেখে নেন বাইডেন। তিনি বলেন ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে রক্ষণশীল সরকার। জো বাইডেন বলছেন এই সরকার পরিবর্তন করতে হবে। ইসরায়েলের এই সরকার সবকিছু খুব কঠিন করে তুলছে। বাইডেন বলেন ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রকে কোনোভাবেই না বলতে পারে না। নেতানিয়াহু সরকার সহ ইসরায়েলি কট্টরপন্থীরা বিরোধিতা করেছে। বাইডেনের এই কঠিন একরকম মন্তব্যের পর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন গাজায় নির্বিচারে চালানো হামলা নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করতে তেল আভিভ যাবেন তিনি। গাজায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত 2 মাসেরও বেশি সময় ধরে টানা ইসরায়েলি আগ্রাসনে 18,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার জের ধরে সরব হচ্ছে গোটা বিশ্ব। নভেম্বরে মাত্র কয়েকদিন যুদ্ধবিরতির পর ফের নতুন উদ্যমে খান ইউনিস সহ দক্ষিণ গাজার একাধিক এলাকায় হামলা শুরু করেছে ইসরায়েল সেনা। আকাশ ও স্থলপথে ফিলিস্তিনি জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে IDF। আর এরপর থেকেই সে সেনা ধ্বংসের ছবি গাজার বিস্তীর্ণ এলাকায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।